গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে নাইন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে দেখো আজকে নাইনথ ডিসেম্বর আর ইলেভেন্থ ডিসেম্বর তোমাদের লাস্ট ডেট এই বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করে মাত্র এইট নাইনটি নাইনের ডাব্লিউ জয়েন করার তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটাতে জয়েন করো কেননা তোমরা যদি তাড়াতাড়ি কোর্স থেকে জয়েন না করো তাহলে কিন্তু লাইভ ক্লাসগুলো থেকে বঞ্চিত হবে কেননা লাইভ ক্লাসগুলোর পর ওগুলোর তোমরা দেখতে পারবে যত দেরি করে এখানে জয়েন হবে ওকে তোমাদের আজকে থেকেই জিওগ্রাফির ক্লাসও এখানে স্টার্ট হচ্ছে তো তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নাও এটাতে জয়েন করার জন্য এছাড়া জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন এখানেও তোমরা যত তাড়াতাড়ি যেমন জয়েন করবে তোমরা লাইভ ক্লাসগুলো করতে পারবে আদারওয়াইজ লাইভ ক্লাসগুলো থেকে কিন্তু বঞ্চিত হবে এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করে নেবে এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এখানে আলোচনা করা হবে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনে প্লাস অনলাইন পোর্টালে তোমরা চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট আর প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাসের শেষে এমসি তোমরা পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তোমরা ওখান থেকে কি এটা চেক করে নাও অথবা দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে এই অ্যাপের ওখান থেকে তোমরা এটা ডাউনলোড করো এছাড়াও ডাব্লিউবিপি দু হাজার চব্বিশ টার্গেট ব্যাচ এটাও তোমাদের রানিং চলছে ডাব্লিউ বিপি মেন প্যাচ জিডি এগুলো তোমাদের এই অ্যাপে চলছে তো এর জন্য তোমরা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নাও দেখো প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে লাল দুহোমা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন লাল দুহোমা ইনি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন মিজোরামের ষষ্ঠ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন জোরাম পিপলস মুভমেন্ট নেতা নেতা পিহমা কংগ্রেস আর মিজো ন্যাশনাল ফ্রন্টের বাইরে প্রথম কোন রাজনৈতিক নেতা হিসাবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এই লালদোহমা মিজোরাম হলো একটি দক্ষিণের স্থলবেষ্টিত রাজ্য ত্রিপুরা আসাম এবং মণিপুর নামে তিনটি সেভেন সিস্টার স্টেটের সাথে সীমানা ভাগ করে নিয়েছে এই রাজ্যটা বাংলাদেশ আর মায়ানমারের প্রতিবেশী দেশগুলোর সাথে সাতশো কিলোমিটার মানে প্রায় চারশো ঊনপঞ্চাশ মাইল সীমান্ত ভাগ করে রাজধানী মিজোরামের কোথায় আইজল জেলা মোট এগারোটা রাজ্যপাল কমবম্পতি হরিবাবু রাজ্যসভার সিট একটা লোকসভার সিট একটা আর হাইকোর্ট এখানকার হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টে এই মিজোরামের যাবতীয় আইনি কাজকর্ম আর কি হয় এবারে দেখো টাইম ম্যাগাজিন কাকে পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করেছে পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করেছে টাইম টেলর ম্যাগাজিন বিখ্যাত গায়ক ইনি দু হাজার তেইশ সালের পার্সন অফ দ্য ইয়ার হিসেবে এনাকে মনোনীত করা হয়েছে টাইম ম্যাগাজিন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনিস্কিকে দু হাজার সালের জন্য পার্সন অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করেছিলেন এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে নোট করে রাখবে এগুলো পরীক্ষাতে খুব আছে নেক্সট উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টের উদ্বোধন করেন উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এফ আর আই এ দিনের উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টার সামিটের উদ্বোধন করেছেন এই শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্য উত্তরাখণ্ডকে বিনিয়োগের একটি নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা এই উপলক্ষে প্রধানমন্ত্রী রাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির হাউস অফ হিমালয় ব্র্যান্ডও চালু করেছেন তারপরে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট কোন উন্নত মডেল চালু করছে দেখো জেমিনি নামের একটা নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল চালু করছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট গুগলস পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট হ্যাজ লঞ্চড ইটস অ্যাডভান্সড এআই মডেল জেমিনি এআই কি কিবা টাফ কম্পিটিশন টু ওপেন এআই চ্যাট জেপিটি চ্যাট জেপিটির সাথে কম্পিটিশন করার জন্যই জেমিনিটা লঞ্চ করছে গুগল জেমিনি হচ্ছে গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্য জেমিনি এআই মডেল ইজ ইন্সপায়ার্ড বাই হিউম্যান ইন্টারাকশানস নেক্সট সম্প্রতি জয়পুর মোম জাদুঘরে কার মূর্তি উন্মোচন করা হয়েছে জয়পুর মোম মিউজিয়াম যেটা রয়েছে জয়পুর ওয়াক্স মিউজিয়াম তো সেখানে ডক্টর বি আর আম্বেদকারের মূর্তি উন্মোচন করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বলা হয় ডক্টর বি আর আম্বেদকারকে তো এনার মূর্তি নাহারঘর ফোর্টে জয়পুর মিউজিয়ামে উন্মোচন করা হয়েছে যার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি আর ওজন আটত্রিশ কেজি এই জাদুঘরটা দু ষোলো সালে রাজস্থান সরকারের প্রত্নতত্ত্ব আর জাদুঘর বিভাগের সহযোগিতায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই টানা পঞ্চমবার রেপো রেট কত হারে বজায় রেখেছে রেপো রেট পঞ্চমবার ঞ্চমবারের মতো সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ রেখেছে দেখো কোনো পরিবর্তন করেনি রেপো রেট হচ্ছে যে হারে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক মানে যেমন ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক তাদের ফান্ডের কোনো ঘাটতি হলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয় আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রা কর্তৃপক্ষ দ্বারা এই রেপো রেটটা ইউজ করে মুদ্রাস্ফীতির সময় কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট বৃদ্ধি করে এটা চূড়ান্তভাবে অর্থনীতির অর্থ সরবরাহ কমিয়ে দেয় আর এইভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করে বিপরীতমুখী রেপোট হল যখন বাজারে অতিরিক্ত তারল্য থাকে তখন মানে লিকুইডিটি বেশি থাকে আর কি তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অর্থ ধার করে কেন্দ্রীয় ব্যাংকে তাদের হোল্ডিংয়ের জন্য সুদ পেয়ে ব্যাঙ্কগুলোতে এতে লাভবান হয় তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন কেন্দ্রীয় মন্ত্রীকে কৃষি মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রিসেন্টলি অর্জুন মুন্ডাকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন কৃষি মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি চারটে রাজ্যের বিধানসভা নির্বাচনের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী রেণুকা সিং সারুতা এরা পদত্যাগপত্র করেছে মানে পদত্যাগ করেছেন এই জায়গায় কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডাকে কৃষি মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে প্রতিমন্ত্রী হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তারপরে ইন্ডিয়া ডেট লিমিটেড সিএল এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে নারায়ণ শেষাদ্রিকে ইন্ডিয়া ডেট রেজলিউশন আইডি আর এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন কেপিএমজি ম্যানেজিং পার্টনার নারায়ণ শেষাদ্রি ইন্ডিয়া ডেট রেজলিউশন কো চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন তারপরে দেখো জে টি সিক্স নামে বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক পারমাণবিক সংযোজন চুলি উদ্বোধন করা হয়েছে কোথায় এটা জাপানে রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে নতুন ফিউশন ধর্মী এই পারমাণবিক চুলির নাম জেটি সিক্সটি এস এ এর প্রধান লক্ষ্য হলো পারমাণবিক শক্তি নিরাপদে তৈরি আর বৃহৎ আকারের শক্তি কেন্দ্র হিসেবে কাজ করা তারপরে দেখো বিশ্ব মাটি দিবস বা ওয়ার্ল্ড সয়েল ডে কবে পালন করা হয় বিশ্ব মাটি দিবস আমরা পালন করি ফিফথ ডিসেম্বরে জনকল্যাণে উন্নত বাস্তুতন্ত্র খাদ্য সুরক্ষার জন্য মাটির গুণমানের গুরুত্ব তুলে ধরতে প্রত্যেক বছর এটা পালন করা হয় দু হাজার তেইশের থিম ছিল সয়েল অ্যান্ড ওয়াটার সোর্স অফ লাইফ ন্যাশনাল অ্যাডভোকেট ডে কবে পালন করা হয় ন্যাশনাল অ্যাডভোকেট ডে আমরা পালন করি থার্ড ডিসেম্বর ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মবার্ষিকী উদযাপনের দিবসটা পালিত হয় ইনি নিজে একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও ভারত থেকে ব্রহ্মদেশ কবে আলাদা হয় নাইনটিন থার্টি সেভেনে ইংলিশ চ্যানেলের আর এক নাম দ্য ব্রিটিশ চ্যানেল আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ওপেকের সম্পূর্ণ নাম কি প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আর হুড্ডু জলপ্রপাত কোন নদীর গতিপথে রয়েছে এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও ছট করে আগের দিন যারা যারা লাইফে রয়েছে অ্যানসার করার চেষ্টা করবে ডিসেম্বর প্রশ্ন আমাদের কি ছিল দেখো অনুমূল রেভান্ত রেড্ডি অনুমূল রেভান্ত রেড্ডি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন অনুমূল রেভান্ত রেড্ডি তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিকজাউম এর নামকরণ করেছে কোন দেশ মিগজাউম নামকরণ করেছে মায়ানমার বেস্ট ইয়ং অ্যাথলেট অ্যাওয়ার্ড জিতেছেন কোন তীরন্দাজ শীতল দেবী প্রয়াত দীনেশ পদনিস কে ছিলেন অভিনেতা জম্মু কাশ্মীরের ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে সুরেশ রায়না সম্প্রতি কোন রাজ্যের লাকাডং হলুদ জিআই ট্যাগ পেয়েছে মেঘালয় অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার দু হিসাবে নির্বাচিত হয়েছে কোন শব্দ রিজ ভারতের মধ্যে নির্মের কোন শহর মহিলাদের জন্য সবথেকে অনিরাপদ শহরের তকমা পেয়েছে দিল্লি টাইম ম্যাগাজিনের সিও অফ অব দ্য ইয়ার হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে স্যাম অল্টম্যান ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয় ফোর্থ ডিসেম্বর তো এই পর্যন্তই ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপের বেস্ট অফারে জয়েন করার ডেট তোমাদের ইলেভেন্থ ডিসেম্বর আজকে নাইনথ ডিসেম্বর তোমরা ইলেভেন্থ ডিসেম্বর পর্যন্ত এই টাইমটা পাবে তো এটা তোমাদের ফোর্থ ডিসেম্বর থেকে দেখো ক্লাস স্টার্ট হয়ে গেছে তো লাইভ ক্লাসগুলোতে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে একদম প্রথমের দিক থেকে জয়েন করে নাও তার কারণ যত দেরি হবে তোমরা লাইভ ক্লাসগুলো থেকে কিন্তু বঞ্চিত হবে এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস হবে অধ্যায় ভিত্তিক ক্লাস অধ্যায় ভিত্তিক এমসি কিউ প্রশ্নও তোমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আলোচনা করা হবে এবং মেন পরীক্ষার কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এখানে করতে পারবে তোমরা লেখ তোমাদের লেখাগুলো চেক করবেন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞ এবং প্রসারাইজ টিচার যারা রয়েছেন তারা আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো এছাড়াও জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন টু তোমাদের স্টার্ট হয়ে গেছে এখানেও তোমরা সেম ব্যাপার লাইভ ক্লাসগুলো যদি করতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে রাখো কেননা প্রতিদিনই তোমাদের একটা একটা করে ক্লাস কিন্তু হয়ে যাচ্ছে আর এই ব্যাচেরও অফার রয়েছে তোমাদের সিক্স ফিফটি চ্যাপ্টার ওয়াইজ এখানেও তোমাদের ক্লাস প্রত্যেকটা জেনারেল স্টাডিজের সাবজেক্টেরই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এখানে রয়েছে এবং অনলাইন পোর্টালে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টও আছে তো আরও ডিটেলস জানার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আর আমাদের অ্যাপে এগুলো হচ্ছে সেই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও গুগল প্লে থেকে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে ওখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ অ্যাপ ডে